দর্শক এই মুহূর্তে আমরা জানাচ্ছি যে তামিম ইকবাল খান তিনি কিন্তু অবসরের ঘোষণা থেকে ফিরে এসেছেন এবং তিনি আবারও কিন্তু ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তামিম ভাই চলে গেছে। এই মুহূর্তে গণভবনের সামনে থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তামিম ইকবাল খান, তামিম ভাই এখানে অবসর নিশ্চিতে যে বৈঠক হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, সেই বৈঠককে যে তারা এই মুহূর্তে বেরিয়ে গেছেন। আমার কাজ আছে তো দর্শক বিজি ক্রিকেট টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি আরো একবার। তামিম ইকবাল খান যিনি অবসরের ঘোষণা দিয়েছিলেন, তিনি কিন্তু অবসরের ঘোষণা থেকে সেখানে ফিরে এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশেষ বৈঠক শেষে তিনি কিন্তু অবসর থেকে তিনি নিজেকে সরিয়ে এনেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি দেড় মাসের মতো হয়তো বিশ্রামে থাকবেন এবং তারপর কিন্তু আবারও তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে। আবারও আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবাল খানকে দেখা যাবে এবং সেই সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক আহ্বানে সাড়া দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল খান। তিনি হয়তো কিছুদিনের বিশ্রামে থাকবেন এবং তারপরে আবারও দেখা যাবে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে। এখন পর্যন্ত গণভবনের সামনে থেকে এটা সবচেয়ে বিগ নিউজ যে বাংলাদেশ ক্রিকেটের তামিম ইকবাল খান আবারও ফিরছেন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে। মূলত দর্শক এখানে বলে রাখি যে
তামিম ইকবাল খান আজকে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছিলেন সেই বৈঠকে যে আয়োজন করার মূল মুখ্য কারিগর মাশরাফি বিন মুর্তজা তিনি বড় ভাই দায়িত্বটা ঠিকভাবে পালন করলেন আরো একবার মাশরাফি বিন মুর্তজা ডাকে সারা মাশরাফি মুর্তজা এই মিটিংটির আয়োজন করেন মাননীয় প্রধানমন্ত্রী ডাকে সারা দিয়ে তামিম ইকবাল খান আসেন এবং এরপর থেকে কিন্তু দীর্ঘ প্রায় তিন ঘন্টার কাছাকাছি সময় বৈঠক চলেছে এবং সেই বৈঠক শেষে বহুল আকাঙ্ক্ষিত যে সিদ্ধান্তটি বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অপেক্ষা করছিলেন তামিম ইকবাল খান ফাইনালি আবার একদিনের মাথায় অবসর ভেঙে ফিরছেন এবং তিনি আবারও ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে। দর্শক বলে রাখি তামিম ইকবাল খান যেটা আমরা এখন পর্যন্ত যেমনটা জানতে পেরেছি তিনি দেড় মাসের মতো বিশ্রামে কাটাবেন এবং এরপর আবারও মানসিকভাবে চাঙা হয়ে তিনি ফিরবেন লাল সবুজের জার্সি গায়ে। এবং দর্শক এই থেকে বোঝাই যাচ্ছে যে আগামী এশিয়া কাপ এবং বিশ্বকাপের আসরে কিন্তু আমরা আবারও তামিম ইকবাল খানকে দেখতে যাচ্ছি। দর্শক এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হলেন তাদেরকে জানিয়ে রাখি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে তামিম ইকবাল খান নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন এবং তিনি অবসর ভেঙে আবারও ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে। দর্শক যেমনটা জানাচ্ছিলাম তামিম ইকবাল খান অবসর ভেঙে তিনি কিন্তু ফিরছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে সেখানে কথা বলেন এবং সেখান থেকে কিন্তু তিনি জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে তিনি কিন্তু অবসর ভেঙেছেন এবং আগামী দেড় মাস তিনি বিশ্রামে থাকবেন এরপর আবারও লাল সবুজের জার্সি গায়ে দেখা যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একে একে বেরিয়ে আসেন তামিম ইকবাল খান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বাংলাদেশ ক্রিকেটের বড় ভাই মাশরাফি বিন মুর্তজা, যিনি যার ডাকে এই আহ্বান তামিম এসেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এবং এই মিটিংটি আয়োজনে মুখ্য কারিগর মাশরাফি বিন মুর্তজা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে তামিম ইকবাল খান আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফিরে আসলেন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল বৃহস্পতিবার আকস্মিক এক ঘোষণায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম ইকবাল খান এবং এরপর থেকেই চারদিকে সরোবল তৈরি হয় এবং শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বানে সাড়া দিয়ে তামিম ইকবাল খান ফিরলেন আন্তর্জাতিক ক্রিকেটে। গণভবনে দীর্ঘ প্রায় তিন ঘন্টার মতো বৈঠক হয়েছে। দর্শক নিঃসন্দেহে এটি বাংলাদেশ ক্রিকেটে নতুন একটি স্বস্তির খবর। দর্শক গণভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীদের ভিড় হবেই বা না কেন তামিমকে নিয়ে যে আলোচনাটা চললো কয়েকদিন তামিমের অবসর নিয়ে, তামিমের অবসর এভাবে হুট করে সিরিজের মাঝখানে তামিমের অবসর কেউ মেনে নিতে পারছিলেন না, চারদিকে নানা আলোচনা সমালোচনা, সেই আলোচনা সমালোচনা পেরিয়ে শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে আবারও জাতীয় দলে ফিরলেন তামিম ইকবাল খান। দর্শক আমরা যেমনটা জানিয়ে রাখতে চাই তামিম ইকবাল খান আবারও ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে। তিনি কিন্তু গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে অবসরের ঘোষণা দেন এবং তিনি কিন্তু বিসিবিকে কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেননি যতটা আমরা জানতে পেরেছি এবং কাজেই তার কিন্তু অবসর আনুষ্ঠানিক ঘোষণা দিলেও আনুষ্ঠানিকভাবে কার্যকর ছিল না। সেখান থেকে কিন্তু একটা দেশের ক্রিকেট প্রেমীরা আশার আলো দেখতে পাচ্ছিলেন তামিম ইকবাল খান আবারও হয়তো ফিরবেন জাতীয় দলে, সেই ভাবনা থেকেই বিসিবিও চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তামিমের সাথে বারবার চেষ্টা করা হচ্ছিল, সেই চেষ্টা ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নেন এবং মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিমকে ডেকে পাঠান এবং শুক্রবার প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তামিমকে রাজি করাতে সক্ষম হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডাক সাড়া দিয়েছেন তিনি এবং তিনি অবসর ভেঙে আবারও ফিরছেন। দর্শক এরই মধ্যে দিয়ে কিন্তু যে আলোচনা হচ্ছিল সেই আলোচনায় নতুন করে একটা মোড় নিল তামিম ইকবাল খান ফিরে আসলেন আন্তর্জাতিক ক্রিকেটে।
যদিও তিনি আমরা যতটুকু জানতে পেরেছি এখন এখনো তিনি হয়তো মাঠে খেলা খিচ্ছেন না মানসিকভাবে চাঙ্গা হতে দেড় মাসের মধ্যে তিনি বিশ্রাম নিতে পারেন দর্শক এই মুহূর্তে গণভবনের সামনে থেকে আমরা সরাসরি যুক্ত আছি আপনাদের সঙ্গে যে গণভবনে দীর্ঘ বৈঠকের শেষে জানানো হয় তামিম ইকবাল অবসর থেকে ফিরে এসেছেন দর্শক আরো একবার আপনাদের জানাতে চাই গণভবনের সামনে থেকে যে নিউজ যে সংবাদের অপেক্ষায় ছিলেন আপনারা এতক্ষণ তামিম ইকবাল খানের তিনি অবসর থেকে ফিরবেন কিনা অবশেষে তিনি অবসর ভেঙে ফেলেছেন তার অবসরের থেকে ঘোষণা ফেরার মাধ্যমে স্বস্তি চারদিকে এবং সেই জায়গা থেকে বলতে চাই বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় স্বস্তির খবর আজকে দুপুরে মাশরাফির মাধ্যমে গণভবনে আসেন তামিম দর্শক আপনাদের জানিয়ে রাখি তামিম ইকবাল খান অবসর থেকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন একজন ভক্ত কথা বলছেন তার সাথে কথা বলে শুনবো ব্যাক করতে তো বেশি চিন্তা করে দর্শকদের যে কথা ভেবেই তামিম ইকবাল আবার ব্যাক করছে তো অবশ্যই আমিও মানে আশাবাদী যে অন্যান্য প্লেয়াররাও তামিমকে অবশ্যই আগের মধ্যেই ওয়েলকাম জানাবে তারা আচ্ছা তামিম এই ক্ষোভটা কিসের জন্য কেন তিনি অবসর নিয়েছিলেন এটা কি জান মানে আসলে এটা তো অনেক ইন্টারনাল বিষয় এটা বিসিবি বলতে পারেন আর আমরা তো হচ্ছে সাপোর্টার্স আমাদের যতটুকু আমাদের কাছে মনে হয় তামিম কালকে সংবাদ সম্মেলনে বলছে যে অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না আসলে এখানে ভিক্টরের সাকিব তামিমের একটা দ্বন্দ্ব আছে এটা আমরা জানি তারপরে হচ্ছে যে এর আগের দিন আফগানিস্তানের সাথে ম্যাচের আগের দিন হচ্ছে বলছে যে ওই যে পাড়ার ক্রিকেট বললো হচ্ছে নাজমুল হাসান পাপড় তো এইসব মিলিয়ে এই ঘটনাগুলোই হচ্ছে তামিমের হয়তো অভিমানের একটা কারণ ছিল তো এর থেকে আমরা সাপোর্টার্সরা ভাবতেছি যে এর থেকে অভিমান করে তামিম ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন আমি আসলে প্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশের ক্রিকেট জনরীতি শেখ হাসিনাকে এবং আমরা সচরাচর দেখেছিলাম যে পাকিস্তান যখন বিশ্বকাপ জয়লাভ করেছিল তখন কিন্তু ইমরান খান কিন্তু রিটায়ারমেন্টে দিয়েছিল এবং তাকে আবার পুনরায় ফিরানো ছিল সেই লক্ষ্যে আমরা চেষ্টা করি ইনশাল্লাহ তামিম ইকবালের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা বিশ্বকাপ জয়লাভ করবো এই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা ভারত সফর করবো এরই পাশাপাশি তামিম ইকবালের এমন সিদ্ধান্তকে এবং যে সিদ্ধান্ত নিয়েছিল হয়তো বা তাকে কত মানসিক প্রেশার দিয়েছিল তা আমরা জানি বা যেভাবে নিয়েছিল কিন্তু এখন আমরা পরিপূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে বলতে পারি যে ইনশাল্লাহ আমরা এখন ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো না আমরা এখন ওয়ার্ল্ড কাপ নিয়ে আসার জন্য যাবো ধন্যবাদ সম্মান জানিয়েছি এখন যে সিদ্ধান্ত নিয়েছে এটা জাস্ট আমরা মানে বিশ্বাস হচ্ছে না আমরা জিতবো ইনশাল্লাহ শুধু তামিম ইকবালের ভক্তরাও কিন্তু তামিমের এই ফিরে আসাকে সাধুবাদ জানাচ্ছেন তামিম ইকবাল খান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বানের সাড়া দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এলেন আচ্ছা
আসলে তামিম ভক্তরাও কিন্তু উচ্ছ্বসিত। তামিম ইকবাল খান আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন, তো সেক্ষেত্রে আমরা চাই তামিম ভাই তার অবসর ভেঙে নতুন করে দলে ফিরাসুক এবং দলে নতুন করে দলের জন্য নতুন কিছু করুক। এবং তামিম ভাই এতদিন যাবৎ বাংলাদেশের ক্যাপ্টেন্সি করছেন এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য সুন্দরভাবে অবদান রাখছেন, তো সেক্ষেত্রে আমি চাইবো যে তামিম ভাই তার ক্যাপ্টেন্সির ধারা অব্যাহত রেখে এবং ক্যাপ্টেন্সি দিয়ে দলের জন্য নতুন কিছু করুক। এবং আমরা আমরা অবশ্যই এবারে বিশ্বকাপে আমরা সব বিশ্বকাপ জয়ী মানে আমরা অনেকটা আশাবাদী, তো সেক্ষেত্রে আমরা চাই অবশ্যই তামিম ভাই ফিরাসুক এবং বিশ্বকাপে নতুন কিছু করুক। যে কোনো বড় খেলারি হোক যখন তিনি মনের একটা ক্ষোভে হোক মনে একটা রাগে হোক অবসরের কথা চিন্তা করেন তখন আসলে সেটা তার মানে সঠিকভাবে সিদ্ধান্ত তিনি নিতে পারেন না। তো যাই হোক তামিম ভাই যেহেতু ভুল করে মনের ক্ষোভ হোক মনের রাগে হোক সিদ্ধান্তটা নিয়েছেন এবং তামিম ভাই অবশ্যই প্রধানমন্ত্রীর অনুরোধে তামিম ভাই অবশ্যই ফিরে আসবেন এবং তামিম ভাই আমাদের কর্তৃত্ব করবেন না। বিসিবি বোর্ড সম্পর্কে এই মুহূর্তে আসলে তেমন কিছু বলার নাই, তো বিসিবি বোর্ডে সিদ্ধান্ত নেবেন অবশ্যই বোর্ডের কথা। দর্শক আপনারা জানেন যে তামিম ইকবাল খান আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন, তিনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকে সাড়া দিয়ে অবসর ভেঙে ফিরেছেন। তামিম ভক্তরা উচ্ছ্বসিত। তামিম ইকবাল খান অবসর ভেঙে ফিরেছেন, এটাই এখন আজকে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় খবর। তামিম ভক্তরা এসেছেন গণভবনের সামনে, তারা কিন্তু অপেক্ষায় ছিলেন শেষ পর্যন্ত তামিম ইকবাল খান অবসর ভেঙে ফেরেন কিনা। অবশ্যই তামিম ইকবাল খান কিন্তু অবসর ভেঙে ফিরেছেন। দর্শক গণভবনের সামনে থেকে আপনাদের আরও একবার স্বাগত জানা চাই এবং ইতিমধ্যেই নিশ্চয়ই আপনারা খবরটি জেনে গেছেন, তামিম ইকবাল খান যিনি গতকাল এক আকস্মিক ঘোষণায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি কিন্তু আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজকে দীর্ঘ বৈঠক শেষে তিনি ফিরে এসেছেন। তামিম ভক্তরাও গণমাধ্যম কর্মীদের সাথে সাথে তামিম ভক্তরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারাও বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন তামিম ইকবালের এই ফিরে আসায়। দর্শক পরবর্তী লাইভে যুক্ত করার পর্যন্ত এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।